গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছি। আর্যর এক্সাম চলছে, আর্য এদিকে পড়তে বসেছে, ওকে একটু দুধ বিস্কিট দিয়েছি আর আমি নিয়েছি একটু লিকার চা আর বিস্কিট। আর কদিন থেকেই আর্যর ভীষণ সর্দি হয়েছে, বেচারা নাক ঝাড়তে ঝাড়তে অস্থির। আমার কিছু এদিকে সোনা নিউজ পেপার নিয়ে বসে গেছে রেবিকার মতো। আজকে ওর জিম নেই, সেই জন্য নিউজ পেপার পড়ছে আর চা খাচ্ছে। আর এখানে কাল কিছু প্রোডাক্টস এসছে আমার, যেগুলো আমি বাড়িতে ইউজ করি পার্সোনাল ইউজের জন্য, ডট&কির প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো ইউজ করার পর আমার স্কিন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো একটা সময় যারা আমাকে আগে চিনতে তারা জানো আমার কীরকমভাবে পিম্পল হতো, তো এখন এই ডট&কির প্রোডাক্টগুলো ইউজ করার পর আমার স্কিন কিন্তু পুরো চেঞ্জ। আর মানে আমি এখন মানে এত খুশি এই জন্যে যে কী বলবো। ব্রেকফাস্টে আজকে আমাদের তিন রকম ব্রেকফাস্ট হবে আজকে আমাদের। তো আর্যকে দিয়েছিলাম হোয়াইট সস পাস্তা, আর্য ওটা খেতে চেয়েছিল। সোনাকে দিয়েছি চাউমিন আর আমি নিয়েছি ডিম সেদ্ধ বাটার দিয়ে ভাত। তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটু বাটার দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো, এটা আমার আর হয়েই উঠছিল না। তো দেখো এভাবে ভাতটা ভীষণই গরম, এভাবে ডিমটাকে দিয়ে মানে ডিমটা ভেঙে পুরো ভাতটাকে মেখে নেব আমি, আর সাথে একটু বেশি করেই বাটার নিয়েছি, তোমরা দেখেইছো। তো এটা একটা ভীষণ পছন্দের আমার খাওয়া, আর্যও ভীষণ পছন্দ করে। আমার খাওয়া দেখে ও বলছে, মাম্মাম তুমি আমাকে তো এটা দিলে পারতে, কেন আবার আমার জন্য পাস্তা করলে? তো আমার খাওয়ার দিকেও ওর লোভ, ও এত ভালো খাবার খাচ্ছে তা সত্ত্বেও আমার খাওয়ারের দিকে লোভ। তো আর্য যখন বাড়িতে থাকে তখন এটা আমার অভ্যেস, ওকে বারবার জল খেতে দিই আর গ্লাসে করে জল আমি ওকে যখন দেব তখনই খাবে। আর্য এখন দেখছে সৌরভ যোশীর ব্লগ, যেটা আমরা খুব সবাই এনজয় করি। আর রবিবার আর খাসির মাংস হবে না, এটা তো হতে পারে না। তো সোনা ব্রেকফাস্ট করেই নিয়ে এসছে খাসির মাংস, তো আমি এটা রান্না করছি। আর সোনা বলেছে একটু ঝোলঝোল করবে, শুধু মাংস দিয়ে খাবো, অন্য কিচ্ছু সাথে করবে না। তো দেখো একটু বেশি করে ঝোল দিয়েছি, পাতলা করেই করব। আর এই যে দেখো আমার মাটন হয়ে গেছে। তো ভাতটা তখন করিনি সকালে, ভাতটা একটু পরেই করেছিলাম। এখন গরম গরম ভাত আর মাংস, আর কিচ্ছু চাই না। তো আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। দেখো এখানে আছে একটু স্যালাড আর আমার গাছে লেবু, আর এটা হলো কুলের অম্বল। এখন তো কুলের সিজন, কুলের অম্বল একটু খাওয়ার পর খেলে না আমার একদম মানে ভীষণ তৃপ্তি হয়। আর মাটন ইদানিংকালে আমি মাটন খেতে এত 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 ভালোবাসি যে তোমাদের কি বলবো। তো ধবধবে সাদা ভাত আর মাটন দিয়ে আমরা এখন জমিয়ে লাঞ্চটা সেরে নেব। আর আজকে আমরা হয়তো বিকেলে কোথাও ঘুরতে যেতেও পারি আবার নাও যেতে পারি, কোনো ঠিক নেই, কেননা আর্যর এক্সাম চলছে, আগামীকাল আছে এক্সাম। তো সেটা খাওয়া দাওয়ার পরই ঠিক করব। তো চলো দেরি না করে ঝটপট আমরা লাঞ্চ করি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:45 আর সোনা আজকে নিয়ে এসছে কচুরি সিঙ্গারা আর তার সাথে রয়েছে একটু চাটনি। আর আমরা এখন দেখছি একটা মুভি, ইংলিশ মুভি। তো মুভি দেখতে দেখতে আমরা এখন সিঙ্গারা কচুরি খেয়ে নেব। এর সাথে সোনা একটু জিলিপিও এনেছে, তো চলো খেয়ে নি। আজকে সারাদিন তোমাদের সাথে আর সামনাসামনি কথা বলিনি, তো এখন ভাবলাম ব্লগটা শেষ করব, তাই তোমাদের সাথে একটু মানে সামনাসামনি একটু কথা বলে তারপর ব্লগটা শেষ করি। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো আমাদের। আর আজকে একটু মার্কেটে গিয়েছিলাম সোনা আর আমি বিকেলবেলার দিকে, আর সেরকম করে কোথাও ঘুরতে যাইনি। আর শিলিগুড়ির ওয়েদার আজকে বিকেলের পর থেকে খুব খারাপ ছিল, ভীষণ মেঘ ডাকছিল আর তার সাথে সাথে বৃষ্টিও হয়েছে বেশ। তো সেই জন্য একদিকে ভালোই হয়েছে বেরোয়নি, কালকে আর্যর এক্সামও আছে, তো সন্ধ্যাবেলা একটু পড়াশোনাও করে নিয়েছে আর্য। আর হলো আগামীকাল আর্যর এক্সাম, তো আগামীকাল ইচ্ছে আছে আমরা বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি,
পরশু দিন তো হোলি, তো তোমাদের কার কি প্ল্যান হোলি নিয়ে, তো সেটা কমেন্ট করে জানিও। তো হোলির দিন মানে বুধ বৃহস্পতিবার, না সরি মঙ্গল বৃহস্পতিবার, মঙ্গল বুধবার আমরা থাকবো আমাদের বাপের বাড়িতে। ওখানে পিসিরা আসবে, বোনরা আসবে, তো সবাই মিলে একসাথে খুব মজা হবে। আর এখন আমি ব্লগটা শেষ করি, একটু মুখটা ধোবো, একটু নাইট ক্রিম যেগুলো আছে সেগুলো লাগাবো, তারপর ব্লগটা এডিট করব। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য আরেকদিন অন্য একটু ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। Thank you.